নারী ক্ষমতায়নের লক্ষ্যে ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বহুল প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ বিল অনুমোদন পেতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয় লোকসভায়, যার পোশাকী নাম নারী শক্তি বন্দন অধিনিয়ম। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল 128তম সংবিধান সংশোধনী বিল হিসেবে তা পেশ করেন লোকসভায়। এ বিল পাশ হলে লোকসভার এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত হয়ে যাবে মহিলাদের জন্য। এর পাশাপাশি দেশের সব বিধানসভার জন্যই লাগু হবে এই আইন, অর্থাৎ বিধানসভাগুলিতে এক তৃতীয়াংশ আসন থাকবে মহিলাদের জন্য। মহিলা সংরক্ষণ বিলের এই আইন লাগু হবে দেশের লোকসভা বিধানসভা আসন পুনর্গঠন হওয়ার পর। প্রদেশ বিজেপি মহিলা মোর্চার তরফে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই সংরক্ষণ বিলের জন্য ধন্যবাদ জানানো হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং মহিলা মোর্চার শোভানেত্রী ঝর্ণা দেববর্মা। বিজেপি নেত্রী পাপিয়া দত্ত এদিন বলেন, ভারতবর্ষের মহিলাদের রাজনৈতিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য যুগান্তকারী কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর অনেক সরকার এসেছে কেন্দ্রে, প্রধানমন্ত্রী হিসেবে অনেককে কাজ করতে দেখেছি আমরা, অথচ রাজ্য এবং দেশের নীতির প্রণয়নে মহিলাদের অংশগ্রহণকে আরও সুদৃঢ় করার জন্য এগিয়ে এসেছেন কেবলমাত্র নরেন্দ্র মোদী। একটি যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত গতকাল আমরা দেখলাম নতুন সংসদ ভবনে, যেটা অভূতপূর্ব, বহুল প্রতীক্ষিত ছিল এবং সবচেয়ে বড় খুশির সাথে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে এত সরকার আসলো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে সে 1947 সাল থেকে আজ পর্যন্ত এত সরকার দেখলাম, এত সরকারের প্রধানমন্ত্রী দেখলাম, অথচ আমাদের মহিলাদের রাজনৈতিকভাবে অধিকারকে সুনিশ্চিত করতে হবে, রাজ্য এবং দেশের নীতি প্রণয়নে মহিলাদের অংশগ্রহণকে আরো সুনিশ্চিত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে, সেই ভাবনা হয়তো অনেকেরই ছিল, কিন্তু ভাবনার সাথে রাষ্ট্রনেতাদের সংকল্প থাকতে হয়। সেই সংকল্পের অভাবের জন্য আমাদের এই অধিকারের জন্য এতটা বছর অপেক্ষা করতে হলো। গতকাল আমাদের লোকসভা, প্রত্যেক রাজ্যের বিধানসভা, দিল্লির বিধানসভাতে মহিলাদের জন্য যে 33% সংরক্ষণের জন্য একটি বিল, যে বিলের নাম দেওয়া হয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম আনা হয়েছে, তার জন্য আমিও প্রদেশ বিজেপির পক্ষ থেকে, এই রাজ্যের প্রত্যেক মহিলাদের পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক হৃদয় থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। নারী উত্থানে, নারী সশক্তিকরণের দিশাতে একটি যুগান্তকারী পদক্ষেপ আমরা বলতে পারি, এবং এটি যখন কার্যকরী হবে, এই বিল যখন পাস হবে, নিশ্চিতভাবে আমাদের অংশগ্রহণ, রাষ্ট্রের কল্যাণে আমাদের অংশগ্রহণ আরো অনেক বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। মহিলা সংরক্ষণে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি রাজ্য এবং জাতীয় স্তরে নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে বলেই মনে করছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।